আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? সো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা দুইটা সাপ্লাই ক্রেডিট কুপন, দেন একটা ক্লাসিক ক্রেডিট কুপন, দুইটা প্রিমিয়াম ক্রেডিট কুপন, একটা হেলমেটের স্কিন, একটা ইউএমপির স্কিন অ্যান্ড একটা সুন্দর একটা আউটফিট নিতে পারবেন পার্মানেন্টলি। সো কিভাবে নিতে পারবেন, এটা হচ্ছে একটা সুন্দর একটা ট্রিক। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে আপনারা সব কিছু থেকে হাত ধুয়ে ফেলবেন। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, এটা একটু হলেও ভিপিএন ট্রিক, বাট পুরোপুরি ভিপিএন ট্রিক না, বাট অনেকে বলে ভিপিএন ইউজ করলে ব্যান করে দেবে। আসলে এটা হচ্ছে আমার যতদূর মনে হয়েছে, আমি মেলা ভিপিএন ইউজ করছি, এমনকি আমি একটু আগে ভিপিএন ইউজ করে আসলাম, কিচ্ছু হবে না আমার। সো আমি জানি, বাট যাদের মনে হয় তারা করেন না, রিস্ক লাগলে, বাট 90% চান্স কিছু হবে না, জাস্ট যেটুকু আমি দেখাবো। সো নিচে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আপনারা ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। এখন কীভাবে ডাউনলোড করা অনেকে বুঝিয়ে না। সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন। সো এই পেজে আসার পর আপনারা নিচে আই এম নট রোবটে ক্লিক করবেন, দেন এখানে কিছু একটা মানে ছবিতে ক্লিক করতে বলবে, গাড়ি, জাহাজ, মাছ, যাই বলুক। সো ওই ছবিতে ক্লিক করে দেন আই এম নট রোবটে ক্লিক করে দেবেন, দেন মানে কন্টিনিউ করার পর আপনারা নিচে কন্টিনিউ করে দেবেন, দেন আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবেন। এইসব পেজে একটু খারাপটা মানে একটু নোটিফিকেশান আসে, সেগুলো আপনারা ব্লক মেরে রাখবেন। অ্যান্ড দেন এখানে আপনারা 12 সেকেন্ড ওয়েট করবেন। সো 12 সেকেন্ড ওয়েট করার পরে আপনাদেরকে আবার নোটিফিকেশান আসবে, ব্লক করে রাখবেন। সো ব্লক করার পর যে একটা ট্যাব আছে, মানে যে একটা পেজ আছে, এই পেজটা জাস্ট স্ক্রল ডাউন করে আগের পেজে চলে আসবেন। সেটা যারা রেগুলার ক্রোম ইউজ করে বা অন্য ওয়েবসাইট ইউজ করে তারা জানে। সো একদম ইজি, তাহলে আপনারা ডাউনলোডের ফাইলটা পেয়ে যাবেন। অ্যান্ড কীভাবে এখন আপনারা মানে কী কী করতে হবে, সো ফার্স্ট অফ অল যেই ভিপিএনটা ডাউনলোড করতেছে, ওই ভিপিএনের একটা, ওটা হচ্ছে প্রিমিয়াম ভিপিএন, ওটার জন্য একটা আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। সো প্রিমিয়াম অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস অ্যান্ড জিমেল অ্যাড্রেস আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে আরেকটা ফাইলে দিয়ে দিছি, ওই ফাইলে লেখা আছে। কজ আমি এর আগেরবার ডিসক্রিপশনে দিছি, আর আরেকজন কী করে ফেলছে মানে চেঞ্জ করে ফেলছে, মানে এটা চেঞ্জ করে ফেলছে, যার ফলে আর কেউ উপায় নেই। অ্যান্ড ওখান থেকে যদি দিই তাহলে চেঞ্জ করার চান্স একটু কম হবে। অ্যান্ড ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখে দেখে আপনারা এই জায়গায় ভরে দেবেন, এখন মানে পেস্ট করে দেবেন। সো দেন কানেক্ট করার পরে নিচে ইসরায়েলে কানেক্ট করবেন। সো অনেক সহজেই ইসরায়েলে কানেক্ট হয়ে যাবে, যেহেতু এটা প্রিমিয়াম ভিপিএন। সো কানেক্ট হবে তো তুফানের বেগে, অ্যান্ড কানেক্ট হওয়ার পরে এখন জাস্ট পাবজিতে চলে যাবেন তুফানের বেগে, বেশি ঝামেলা করবে না। সো আমি এখন আবার পাবজিতে চলে আসলাম। সো এখানে এখন যদি আপনারা নিচে সেটিংসে ক্লিক করেন, দেন নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন কি যে রিলিজ জোন এখানে আছে চেঞ্জ। সো চেঞ্জে ক্লিক করলে আপনাদের এখানে দেখাবে ইসরায়েল। সো ইসরায়েলে এখন আমি ওকে ওকে করে দিলাম। অ্যান্ড এখানে একটা কথা আছে, এই কথাটা আপনি একটু ভালোভাবে শুনেন। সো যদি বাংলাদেশে অ্যান্ড ইন্ডিয়ান সার্ভারে যদি মানে কোনো ইভেন্টস আসে, মানে কান্ট্রি ভিত্তিক যদি কোনো ইভেন্টস আসে, তাহলে আপনারা মিস করে ফেলবেন। মানে যেমন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে চ্যালেঞ্জ মিস করে ফেলবেন, দেন আরও যদি কোনো কান্ট্রি ভিত্তিক আসে ইন্ডিয়ার বাংলাদেশের, তাহলে ওইগুলো মিস করে ফেলবেন। বাট গ্লোবালে যেগুলো আসে ওগুলো আপনারা কন্টিনিউলি পাইতে পারবেন। অ্যান্ড ইন্ডিয়ার বাংলাদেশে কী এমন আসে যে আমরা মিস করলে সমস্যা, আমি বুঝতেছি না। সো আমি করবো, আপনি করলে করেন, নাহলে নাই, আমি এটা আপনার উপরে রাখলাম। সো সাপোজ মনে করেন আপনি এটা করছেন, চেঞ্জ করছেন। সো চেঞ্জ করার পরে এখন আপনার 30 দিন পরে আপনারা আবার বাংলাদেশে কানেক্ট করতে পারবেন। সো 30 দিনের জন্য আপনারা মানে ইসরায়েলের অন্য বাইরে কোনো রিলিজনে কানেক্ট করতে পারবেন না, সেটা হচ্ছে একটা ব্যাকসাইড। সো যাই হোক, এখন আমি আবার পাবজিটা মানে অফ করে অন করি। সো আমি অফ করে অন করে আসার পরে আমি আবার এখানে চলে আসলাম। সো এখন যদি আমরা ইভেন্টসে যাই, দেন কয়েকটি ইভেন্টস অ্যাড করছে, যেমন এই ইভেন্টসটা হচ্ছে বড় লোকদের ইভেন স্পেন্ড করে। সো যাই হোক, এগুলো আমরা করবো না। সো এখন যদি আমরা টাইম লিমিটেডে ক্লিক করি, দেন আপনারা এখানে কী দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যে একটা ইভেন্টস আছে, যে এটা হচ্ছে র্যালি দ্য ক্লান। সো এইটাই যদি এখন আপনারা ক্লিক করে দেন, তাহলে আপনারা মানে এখন আপনারা মানে ভিপিএনটা অফ করে রাখলেও হবে, অফ করে রাখেন মানে অফ করে ফেলেন রিলিজন চেঞ্জ করার পরই। সো দেন এখানে আসলে পরে আপনারা কিছু মিশনস দেখতে পারবেন অ্যান্ড কিছু রিওয়ার্ডস। সো রিওয়ার্ডসের ভিতরে অনেক কিছু আছে। সো তার আগে আমি মিশনসগুলো বলি। সো ফার্স্ট মিশন হচ্ছে মানে আপনার ক্ল্যানমেটস, মানে আপনার যেই ক্ল্যান আসুন ওই ক্ল্যানের প্লেয়ারদের সাথে খেলতে হবে একটি স্কোয়াড ম্যাচ। সো ওই প্লেয়ারদের সাথে খেলতে হবে, কী কী মিশন আমি এখন বলছি। প্রথমটা হচ্ছে 3টা কিলস করতে হবে আপনার ক্ল্যানমেটসদের সাথে, মানে 3 জন আপনার ক্ল্যানের অ্যান্ড আপনি মোট 4 জনের মানে ক্ল্যানমেটসদের সাথে 3টা কিল করতে হবে, 3টা ম্যাচ কমপ্লিট করতে হবে,
ফার্স্ট ম্যাচ কমপ্লিট করতে হবে, 60 মিনিট সার্ভাইভ করতে হবে, 90 মিনিট সার্ভাইভ করতে হবে, জাস্ট এইটুকুই। এটা হচ্ছে রেগুলার মিশন। সো এখন এর সাইডে যেটা আছে চ্যালেঞ্জ মিশন, সো ওখানে কী আছে আমরা দেখে আসি। এখানে আসা হচ্ছে 3টা ম্যাচ উইন হইতে হবে আপনার ক্লানমেটসদের সাথে, দেন 3টা করে কিল রাখতে হবে 10টা ম্যাচে আপনার ক্লানমেটসদের সাথে, যা হচ্ছে ক্লাসিক ম্যাচ হবে। দেন 500 মিনিট সার্ভাইভ করতে হবে, দেন 900 মিনিট সার্ভাইভ করতে হবে। সো এটা হচ্ছে মানে এটার মেন কথা। সো রেগুলার মিশনসগুলো আপনার কমপ্লিট করলে 10 পয়েন্ট করে পাবেন, অ্যান্ড আপনি যদি চ্যালেঞ্জ মিশন কমপ্লিট করেন তাহলে 50 পয়েন্ট করে পাবেন, অ্যান্ড এটা হচ্ছে মেন কথা। সো এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন এইসব রিওয়ার্ডসের নিচে দেখতে পাচ্ছেন 150 পয়েন্ট, 200 পয়েন্ট, 400 পয়েন্ট, 450 পয়েন্ট, যাই হোক এগুলো আপনারা মানে এইসব পয়েন্টস কালেক্ট করার পরে আপনি এগুলো নিতে পারবেন। যেমন 2টা সাপ্লাই ক্রেড, 1টা ক্লাসিক ক্রেড, প্রিমিয়াম ক্রেড, অ্যান্ড এত সুন্দর একটা মানে আউটফিট পার্মানেন্ট। সো এগুলো নিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে। নিচে অনেকগুলো আছে, যেমন এই হেলমেটের স্কিনটা 15 দিনের জন্য, দেন UMP-র স্কিনটা 15 দিনের জন্য। সো এগুলো আমরা এমনিতেও নেবো না, আর আমি রিকমেন্ড করবো সাপ্লাই ক্রেডটা কেউ নিয়ে না, সাপ্লাই ক্রেডে তেমন কিছু নাই, সো কিছুই পাবেন না। সো আপনার ক্লাসিক ক্রেড অ্যান্ড হচ্ছে প্রিমিয়াম ক্রেডটা নেওয়ার চেষ্টা করবেন। সো এখন একটা অ্যানাউন্সমেন্ট করি আমার ক্লান নিয়ে। সো আমার ক্লানে আমি এখন মেম্বার নিয়োগ দেবো, বিকজ এই মানে এই এই ইভেন্টসের জন্য না পারমানেন্টলি মেম্বার নিয়োগ দেবো, এতদিন আমি ফিট ছিলাম না, বাট এখন আমি ওকে। সো এখন কীভাবে মানে আপনারা মানে প্রিমিয়াম মানে আমার ক্লানে জয়েন করলে কী কী হবে কী কী হবে না সব নিয়ে হচ্ছে আমি এখন বলবো। সো আমার ক্লানে যদি জয়েন করেন তাহলে ধরেন এমিশন করার সময় আমি আমার ক্লানমেটসদের নেব, অ্যান্ড আপনারও চান্স আছে আমার ক্লানে আমার সাথে খেলার। বাট এই এই মিশন পরে যে আপনাদের ভুলে যাবো তা কিন্তু নয়। আমি আরও বলতেছি, যদি আমার ক্লানে 50 জন 50 জন যদি মানে অ্যাক্টিভ মানে মেম্বার হয় তাহলে কী হবে, তাহলে আমি আমার ক্লানের মেম্বারসদের নিয়ে প্রতি শুক্রবারে মানে 90% শুক্রবারে আমি ট্রাই করবো কি যে একটা করে রুম খোলার, রুমে আপনাদেরকে খেলানোর। এখন যে জিতবে সে হচ্ছে একটা মানে UC পাবে। সো UC পেলে পরে মানে এটা হচ্ছে জাস্ট একটা গিভাওয়ে বলতে পারেন, একটা কাইন্ড অফ গিভাওয়ে, যেটা আমি প্রতি শুক্রবারে করে থাকবো যদি আমার 50 জন অ্যাক্টিভ মেম্বার হয়। সো এখন এই ক্লানে আপনারা যদি জয়েন করতে ইচ্ছুক হন, কোনো আইডি মাইডি মানে রিনেম কার্ডটা লাগবে না আপাতত, আপাতত আপনারা এমনি জয়েন করতে পারবেন। সো কীভাবে এখন মানে রিনেম মানে কীভাবে জয়েন করবেন, সো নিচে ডিসক্রিপশনে আমার মানে প্লেয়ার আইডি আছে। সো প্লেয়ার আইডিতে আপনার একটু চিকেন মিকেন দিয়ে দেন আর কি, যাই হোক ওটা পরের বিষয়ে। সো ওখানে আমার ক্লান থাকবে, সো ক্লানে আপনারা জয়েন মানে ক্লিক করে জাস্ট ক্লানে জয়েন করার জন্য একটা ইমেল পাঠাবেন বা ইনফরমেশন বা রিকোয়েস্ট যাই পাঠানো লাগে তা পাঠিয়ে দেবেন। অ্যান্ড আমি এক এক করে ডায়মন্ডের উপরে প্লেয়ারগুলো প্ল্যাটিনাম 1-2 অ্যান্ড ডায়মন্ডের উপরে প্লেয়ারগুলো আমি নিয়ে নেবো মানে আমার ক্লানে। দেন যদি আপনারা অ্যাক্টিভ হন তাহলে তো এই মিশনের সাথে আমার সাথে খেলতেও পারবেন, অ্যান্ড জাস্ট খেলায় না আপনারা আমার সাথে মানে টুর্নামেন্ট মানে যেই টুর্নামেন্টগুলো আমি অর্গানাইজ করবো ক্লান ওইগুলোতেও জয়েন করতে পারবেন। সো গাইস এটাই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। সো গাইস দেখা হবে পরে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।